হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা সোয়াবিনের মুইঠা নিয়ে আমি চলে এলাম। ভীষণ টেস্টি একটা রেসিপি, সোয়াবিন দিয়ে মুইঠা, খুব টেস্টি একটা রেসিপি। তোমরা ভাতের সাথে, গরম ভাতের সাথে, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে এটা চলে। তো ভিডিওটি খুব ছোট, তোমরা পুরো দেখো আর লাইক শেয়ার করে দিও। তো দেখো, এখানে আমি দেখো সোয়াবিন নিয়ে নিয়েছি, 2 প্যাকেট সোয়াবিন নিয়ে আমি এবার জলে ভিজিয়ে দিচ্ছি। একটু কিছুক্ষণ ভেজানোর পর এবার দেখো আমি আলমন্ড আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব। এদিকে আলু কেটে আমি প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর এদিকে লাল লঙ্কা গুঁড়ো, চিনি আর আদা গ্রেট করে নিয়েছি। আলু আমার সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে দেখো আমার সোয়াবিনগুলো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধ বসিয়ে এদিকে দেখো আমার পেস্ট হয়ে গেছে, আর এদিকে সোয়াবিনগুলো আমি এখন পেস্ট করে নেব। আলমন্ডটাও আমার পেস্ট হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ সোয়াবিনগুলো নিয়ে নিয়েছি। এবার সোয়াবিন দেখো আমার পেস্ট হয়ে গেছে, তার থেকেও আমি যে পেস্টটা করেছি তার থেকে একটু কম পেস্ট করবে। তো আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, আলুগুলো একটু ভেঙে ভেঙেই দেবো, কারণ আমি হাতেই করছি কাজটা। তো ইচ্ছা করলে তোমরা স্ম্যাশার দিয়ে করতে পারো, তো আমি হাত দিয়ে কাজটা করছি। হাত দিয়ে করতে আমার বেশি ভালো লাগে, আলুগুলো ঠান্ডা হলেই কিন্তু হাত দিয়ে এগুলো করবে, নাহলে হাত জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখো এবার মেখে নিয়েছি, আমি কিন্তু এটাতে চিনিও দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়েছি আর একটু ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি। আর যেটা আমি দেব এখানে সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ভীষণ ভীষণ টেস্টি একটা রেসিপি, তোমরা খুব তাড়াতাড়ি করে ফেলবে। দেখো এখানে অজৈন জৈন যেটা বলে আর কালো জিরে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটার সাথে আবার ভালো করে মাখিয়ে নেব। এবার কড়াইতে দেখো মুইঠা মুইঠা এরকম করে মুটমুট করে আমি ভেজে নেব। দেখো কড়াইতে তেল দিয়ে, লাল সর্ষের তেলই দিয়েছি, দিয়ে ইচ্ছে করলে তোমরা সাদা তেলও দিতে পারো। দিয়ে দেখো আমি এগুলো সবগুলো ভেজে নেব। তো এখন মুইঠা মুইঠা যেহেতু সোয়াবিন মুইঠা, নামটাই তো সোয়াবিন মুইঠা, তো সোয়াবিনগুলো এভাবে মুইঠা করে দিয়ে দিচ্ছি, মুঠো করে আর কি দো দিয়ে দিচ্ছি। তো এভাবে তোমরা ভেজে নেবে, খুব সুন্দর। দেখো আমার ভাজাটা খুব সুন্দর হয়ে গেছে, আমার অনেকগুলো দেখো, এটা এটা সেকেন্ড স্টেপের ভাজা, তো আমার মোটামুটি হয়ে গেছে ভাজাগুলো। তো এবার দেখো কড়াইতে 5 ফোড়ন আমি তেল দিয়েছি, দিয়ে আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়ন দিয়ে আমি এলাচ আর গোটা দারচিনি দিয়ে দিলাম, এখন কয়েকটা এলাচ আমি দিয়ে দেবো। দেখো আমি এলাচগুলো একটু ফাটিয়ে নিয়েছি, নিয়ে আমি এখানে দিয়ে দিলাম এলাচ, গোটা এলাচ দিয়ে দিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে গিয়ে দেখো দেখো এবার দিয়ে দিয়েছি আদা, যে গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা আমি এখানে দিয়ে দিয়েছি। আদা গ্রেট করে আমি এটা এবার একটু খুন্তি দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। দেখো এবার আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে, যেটা পেস্ট করে রেখেছিলাম আলমন্ড আর কাঁচা লঙ্কা, সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, আমি আবারও কিন্তু একটু নুন দিয়েছি, কারণ নুনটা আমার লাগবে তার জন্য। তো দেখো এবার আমি ভালো করে সবগুলো আবার মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মেশানোর পর দেখো, তারপর কিন্তু মশলা থেকে, এবার দেখো আমি আবার একটু নুন দিয়ে দিলাম, নুনটা দিতে হবে নুন। তারপর দেখো লাল কাশ্মীরি লঙ্কা আমি দিয়ে দিয়েছি কালারটার জন্য। তো এখানে চিনিটা দিয়ে দিয়েছি, চিনি তো লাগবে, চিনিটা অবশ্যই দিতে হবে, চিনিটা দিলে ভালো লাগবে না। তো দেখো চিনি দেওয়ার পরে আমি আবারও এটাকে, মশলাটাকে নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এবার একটু জিরে আর ধনে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, ঘরে তৈরি করা জিরে ধনের গুঁড়ো আমি সবসময় ঘরে তৈরি করে রাখি, আস্ত জিরা ধরে নেয় নেয়। তারপর আমি কিন্তু একদম ফুটন্ত গরম জল কিন্তু দিয়ে দিয়েছি কড়াইতে, তোমরা দেখতে পাচ্ছ এটা ফুটন্ত গরম জলটা দিলেই টেস্টটা আরও বেশি বেড়ে যায়। দেখো ফুটন্ত গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি সবগুলো মশলা একটু জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মশলা থেকে কিন্তু তেল বের হয়ে গেছিলো, তারপরে জলটা দিয়েছি। এবার দেখো মুইঠাগুলো আমি সবগুলো একে একে দিয়ে দিচ্ছি, দেখো সবগুলো। তারপর আমি এটাকে মিনিট 6-এর মতো আমি ফুটাবো, দেখো, কারণ এটা একটু গ্রেভিটা একটু ঘন ঘন গ্রেভিটা হবে, একটু মাখো মাখো হবে। তো দেখো আমার হয়ে গেছে, তো এবার আমি প্লেটে সার্ভ করছি। তো অবশ্যই তোমরা বাড়িতে এরকমভাবে করবে, কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর একটা রেসিপি। তো চলো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, আবারও নিয়ে আসছি আরেকটা নতুন ভিডিও। সবাই ভালো থেকো।